হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিত ব্লগে। আরও একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। তো এখন রান্নাঘরে এসেছি, রুটি করছি আমি। তো ভীষণই স্যাড আছি, তোমরা অবশ্যই ভালো আছো। স্যাড আছি কারণ হচ্ছে একদমই ভিডিওতে ভিউজ আসছে না, পাগল হয়ে যাচ্ছি। এত ট্রাই করছি, এত চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। সত্যি বলছি, মানে এতটা কষ্টের মধ্যে আমি মনে কখনো থাকিনি। এত মানে নিজের মন থেকে চেষ্টা করছি, তাতেও কিছুতেই কিছু হচ্ছে না। তো দিনের শেষে যখন সাবস্ক্রাইব মানে কি বলবো, ভিউজটা খুলে দেখি, তখন যখন দেখি যে 50টার বেশি ভিউজ পড়েনি, তখন সত্যি খুব খারাপ লাগে। সারাদিন কাজকর্ম করে একটু সময় পাই ভিডিও করার, তো সেইটুকুনি করে রাত্রেবেলা এডিট করি, অনেক কষ্ট করে করি। তো প্লিজ ফ্রেন্ডস, একটুখানি ভিডিওগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি একদম কোনো খারাপ ভিডিও করি না যে তোমাদের খারাপ লাগবে, বা আমি কি আর বলবো তোমাদের। তো প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, একটু আমায় সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব খুব প্রয়োজন। তো আর কিছু বলার নেই, তো দেখতে থাকো। এখন রুটি করছি, তারপরে আদ্রিতের একটু ঠান্ডা লেগেছে, ওকে নিয়ে যাব ডক্টরের কাছে। আর একটা হচ্ছে আমার সোয়েটার, একটা ভালো সোয়েটার নেই, তো ইচ্ছে আছে একটা সোয়েটার কেনার, ওই জ্যাকেট টাইপের যেগুলো হয় সেগুলো, তো সেটা কিনতে যাব। তো চলো, আর কি বলবো, আর হচ্ছে ওইদিকে বরেরও একটু মনটা খারাপ ছিল, কারণ ও যে বক্সটা আছে ওর সেটা নামিয়েছিল, ভাড়া হচ্ছিল না, তার জন্য একটু মনটা খারাপ ছিল। তো আজ কালকে একটা ভাড়া গেছে, তাও একদমই অনেক কম পয়সায়, তো সেই জন্য একটু মনটা খারাপ আছে যে এত কষ্ট করে একটা বক্স নামিয়েছে, সেটা হচ্ছে ভাড়া হচ্ছে না। সবই দেখ সবটাই দেখতে হবে আমাদের, এগুলোকে নিয়েই আমাদের কাজ ব্যবসা। এখন তো পিকনিকের সিজন, সব অনেক বক্স ভাড়া যাচ্ছে, তো ওটা একটু ভাড়া গেলে বেশ ভালোই হয়, তো একটু হেল্প হয় আমাদের। তো যাই হোক, তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি, নাহলে দেরি হয়ে যাবে ডাক্তারের কাছে যেতে। চলো পরে আবার কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, আর দেখো বাইরে কতটা কুয়াশা, ঠান্ডার মধ্যে যাচ্ছি আমরা, কি এনার্জি আমাদের। আর না, যেহেতু আমাদের যেতে হবে কারণ আদিতকে ডাক্তার দেখাবো, বাইরে কিন্তু বহুত কুয়াশা পড়েছে, মানে এই ডিসেম্বরের ঠান্ডাটা মানে আজকে বেশি করে পড়েছে একদম, না গো? হ্যাঁ, প্রচুর ঠান্ডা পড়েছে। তো চলো দেখি এখন এই ঠান্ডার মধ্যে দোকানপাট খোলা আছে নাকি, ভগবান জানে। তো যাই দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এই জ্যাকেটগুলো আমার ছিল না, তো এগুলো আমি নিতে এসেছি, কারণ বাইক চালালে পরে মানে বাইকে উঠলে এই জ্যাকেটগুলোর খুব প্রয়োজন হয়, খুব শীত করে না হলে। তো ছেলে আর ছেলের বাবা দুজনেরই আছে, শুধু আমার নেই, তাই এটাই আনতে এসেছি। তো দেখো কোনটা নেই। তো জ্যাকেট নেওয়া হয়ে গেছে, বর মশাই এখন দাম দর করছে, আর রাত্রির দেখো ওইদিকে শুয়ে পড়েছে, কারণ ওর প্রচন্ড ঘুম পাচ্ছে, যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে, 9:30টার মতন বাজে। তো আরও দাম দর করলে আমি চুপচাপ করে বসে থাকি, আমার খুব লজ্জা লাগে, তো এই কালারটা নিলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আমি কী কালার নিয়েছি। তো চলো। আর এই যে আদিতের হচ্ছে ফল ছিল না কালকের জন্য, তো আজকে ফলালার দোকানটা বন্ধ হয়ে গেছিলো, তারপরে উনি যাচ্ছিল, ওনার কাছ থেকে আবার নিয়ে নিলাম। আর আদিত দিকে ঘুমিয়ে পড়েছে, আদিতের ঘুম পেয়েছে। ডক্টরের কাছে এসেছিলাম কিন্তু আজকে বন্ধ আছে, ডক্টর মনে হয় পিকনিকে গেছে, তাই বন্ধ বন্ধ বন্ধ। তাহলে কোথায় গেছে? হ্যাঁ, না নেই, আপেল নেই না।
Adrit is a good boy. Adrit is a good boy. তুই ভি পড়ে যাও পড়ে যাও আমার জন্য জ্যাকেট না পরে মনে রাখবে পাপার নাম তো জ্যাকেট একদম হাত দিয়ে ধরে ফেলো ধরে ফেললা বল পরে কথা হচ্ছে বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে বাড়ি গিয়ে ইয়াডুম তো সদাই নিতে এসেছি দোকানে তারপরে দেখলাম যে গ্রিটিংস কার্ড তো ছোটবেলায় আমরা এগুলো খুব ইউজ করতাম একে অপরে পয়সা না থাকলে হাতে বানিয়ে দিতাম তো আজকালকার বাচ্চারা তো এগুলো জানেই না কি জিনিস তার জন্য নিয়ে গেলাম দুটো আদিতের দুটো বেস্ট ফ্রেন্ড আছে ওদের দেবে তো দুটোই নিয়েছি বাড়ির কাছাকাছি আছে দুজন ওদের দুজনকে দিয়ে দেবে আর মানে বেশ ভালো লাগে অনেকদিন পর দেখছি আমাদেরও ভালো লাগছে বাড়ি চলে এসেছি মাঝে যেন একটু খিদে পায় তার জন্য একটু বিস্কুট এনে রেখেছি আর সাইডে ওখানে কেক রয়েছে সেই ক্রিসমাসের কেকটা এখনো রয়েছে সো ফ্রেন্ডস তো দোকানে গিয়ে আমি পিঙ্ক কালারের পরেছিলাম তো এই যে এই কালারটা নিয়ে এসেছি এটা কি কালার না না আমার বর বলছে পার্পল কালার এটা কোন দিক দিয়ে পার্পল কালার পাগল আছো তুমি একটা এটা হচ্ছে কিরকম জানি কি জানি কি কালার যাই হোক তো এই কালারটা নিয়ে এসেছি এই কালারের আমার কিছু নেই আমার পিঙ্ক কালারের অনেক কিছু তার জন্য ভাবলাম যে থাক পিঙ্ক কালার নিলাম না এইটা নিলাম তো এটা দাম কত নিয়েছে বলছি এটা দাম নিয়ে চেয়েছিল হচ্ছে তোমার 950 টাকা তারপরে হচ্ছে কমিয়ে কমিয়ে 700 টাকায় করেছি আমি হচ্ছে দোকানে গেলে পরে অনলাইনে তো আর কমানো যায় না অনলাইনে আমি 750 টাকায় দেখেছিলাম একটা রেড কালারের আর ওখানে একটা রেড কালারের দেখলাম ফার্স্টে যেটা পরলাম সেটা মনে হচ্ছে এই মোটা মোটা লাগছে যাবো বার আর অত মোটা পরলে ভালো লাগে না আর পুরো এতটা পুরো হাঁটু পর্যন্ত চলে আসছিলো আর দোকানে গিয়ে পরে আমি যেগুলো পছন্দ হয় সেটা আমি পছন্দ করে চুপ করে মুখে আঙুল দিয়ে বসে থাকি আর আমার বরমশাই তারপর দাম দর করে মানে ধরো 100 টাকার জিনিস ও ওটাকে কমিয়ে ক টাকার বলবে জানো ওটাকে হচ্ছে ও ওখানে 30 টাকা বলবে 30 টাকা দিয়েও স্টার্ট করবে তারপরে একটু বাড়াবে তারপরে একটু বাড়াবে তারপরে 50 টাকা দিয়ে নিয়ে আসে এরকম আর আমার না খুব লজ্জা লাগে এরকম দাম দর করতে একদম দাম দর করতে পারি না তো যাই হোক এইটা নিয়েছি আসলে এগুলো কি বলতো গাড়ি চালালে না এগুলো খুব লাগে না হলে হয় না এমা এটার কোনো ইয়ে নেই হ্যাঁ আছে তো চলো দেখি কবে পড়ি এটা হয়তো 1st January দিন পড়ে একটু ঘুরতে যাব তখন তোমাদের দেখাবো পুরোটা পুরোটা লাল কালারের যেটা দেখিয়েছিল সেটাতে না মানে কি বলো বেল্ট ছিল ওটা বেশ ভালো লাগছিল কিন্তু ওটা প্রচুর বড় ছিল তো যাই হোক তো চলো আজকে তো ডক্টর মানে ছিল না হয়তো কোথাও ঘুরতে টুরতে গেছে ওখানে নোটিশ টানানো ছিল যে বন্ধ আছে আর একটা দুটো হচ্ছে গ্রিটিংস কার্ড কিনেছি ছোটোবেলায় আমরা কি সুন্দর গ্রিটিংস কার্ড দিতাম এখনকার বাচ্চারা তো জানেই না গ্রিটিংস কার্ড কী জিনিস তো সের জন্য আমি কিনেছি যাতে ওরা জানুক জিনিসটা কী এখন ফোন পেয়ে তো বাচ্চা কাচ্চারা এই সমস্ত জিনিস ভুলেই গেছে আমরাও ভুলে গেছি ফোনে জাস্ট আমরা হ্যাপি নিউ ইয়ার উইশ করে দিই হয়ে যায় তো তার জন্য আদ্রিত হচ্ছে ওর দুটো বেস্ট ফ্রেন্ড আছে ওদের দেবে একটা হচ্ছে গিনি আর একটা হচ্ছে টুয়া তো এদের দুজনকে দেবে গিনি যেহেতু হচ্ছে না এটা টুয়ারটা ও একটু মানে সিনেমা গান অ্যাক্টিং এইসব পছন্দ করে তার জন্য ওর জন্য এইটা আর হচ্ছে এগুলো আদ্রিত কালকে লিখবে সমস্তগুলো ওকে দিয়ে লেখাবো আর গিনি হচ্ছে ও বড় হয়ে ডক্টর হতে চায় তার জন্য এইটা নিয়ে এসেছি দেখে খুব খুশি হবে ডক্টর তো আর হচ্ছে ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করবো আর আদ্রিত তো গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল বাড়ি থেকে খাইয়ে দিয়েই নিয়ে গেছি ওকে তো চলো পরে আবার কথা হচ্ছে কি রান্না করলাম তোমাদের দেখাই তো চলো আমি মনে হিংসা করবো না না কি কেন তুমি যখন জিনিসগুলো কিনে আনলো তোমার জিনিসগুলো আমি পড়ি না তাহলে তুমি আমারটা একটু পরে দেখো কেমন লাগে দেখো অনেকদিনের শখের পুরো মেয়ে মেয়ে লাগছে
রাম, তোমার হয়ে গেছে তাহলে আমি এত মোটা? তুমি কমরো নাকি? কেমন লাগছি? আমি পরবো বলে জামাটা খুললাম, দেখো শীতের মধ্যে দাঁড়িয়ে আছি, পরবো হচ্ছে। হিংসুটে হিংসে হিংসে মনে হিংসে, বলো না আমি যে কি নিয়ে সংসার করি আমি জানি, মন ভর্তি হিংসে। কুচুটে কুচুটে ভাত আমি কিনেছি না, তাই ওর গায়ে টকবক টকবক করে ফুটছে রং। যাচ্ছে এখন ওই ঘরে দেখাতে। তো এখন রাতে ডিনার করব, এখানে রুটি করেছিলাম আর পেঁপের তরকারি করেছিলাম। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর আদিত তো ঘুমিয়ে পড়েছে আর টিভি দেখবো এখন শুয়ে শুয়ে। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো টাটা, গুড নাইট, দেখতে থাকো আরও ভিডিও, অনেক ভিডিও আসবে, তো দেখো।